হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। সি প্লাস প্লাস এর নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গেটিং ইনপুট ফর 2D অ্যারে। ঠিক আছে, তো 2D অ্যারেতে কিভাবে আমরা ইনপুট নিব, তো আমি আমার আগে লেকচারে দেখাইছিলাম যে সিম্পল ভাবে আমরা অ্যারে কে ইনিশিয়ালাইজ করে সেই অ্যারে কে প্রিন্ট করায় দেখাইছিলাম। ঠিক আছে, তো এবার আমি ইনপুট নিব এবং সেটাকে প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এখানে আমি সরি হ্যাঁ এখানে আমি সি আউট করে দিব। আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি এখানে যে আমি এখানে এন্টার দা এলিমেন্টস ফর দা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ওকে। আর এখানে আমি একটা নিউ লাইন দিয়ে দিব, নিউ লাইন। তো এটা যখন একটা হবে, এখানে একটা মেসেজ দিয়েছি দেখেন যে ইন্টার দ্য এলিমেন্টস ফর এ ম্যাট্রিক্স। তো এখানে ম্যাট্রিক্সের যে এলিমেন্টস গুলো এটাকে দিতে বলতেছে। তো এবার আমি যদি ইনপুট নিতে যাই, অবশ্যই আমাদেরকে কলাম আর হচ্ছে রোকে আমরা কি আমাদের কি করতে হবে, রেডি করতে হবে। তার জন্য আমরা এখানে ইন্ট ইন্টিজার রো ইজ ইকুয়াল টু জিরো, আমি জিরো থেকে শুরু করব এবং রো আমি রো 2 এর আগ পর্যন্ত চালাবো। ঠিক আছে, তো আমরা এখানে কি করতেছি, যেহেতু রো 2 এবং 3 মানে 2টা রো এবং 3টা কলাম, সেহেতু আমরা কি করব, রো 2 এর আগ পর্যন্ত চালাবো এবং এটা হচ্ছে রো প্লাস প্লাস এক করে ইমপ্লিমেন্ট করব। তো তারপর আমি এখানে যেহেতু আমরা এখানে কি করতেছি, 2D অ্যারে নিয়ে কাজ করতেছি, সেহেতু আমাদের দুইটা একটা হবে রো আর একটা হবে কলাম। ঠিক আছে, তো আবার আমি ফর লুপ চালাবো। এখানে আমি ফর লুপের মধ্যে আমি আবার কলামকে দিয়ে দিব কলাম। তো এখানে জিরো থেকে শুরু হবে আর কলাম জিরো থেকে শুরু হবে 3 এর আগ পর্যন্ত। ঠিক আছে, তো আমি 3 এর আগ পর্যন্ত চালাবো এবং কলাম প্লাস প্লাস, ঠিক আছে, আমি এক করে ইমপ্লিমেন্ট করব। তো এবার আমি সি আউট করে দিব, তো আমি এটাকে প্রিন্ট করে দিব। তো এখানে আমি প্রিন্টের মধ্যে সুন্দর করে লিখতেছি, কারণ আমরা যদি এখানে ইনপুট নিব, ঠিক আছে, তো আমরা এ অ্যারে এ আমরা এর মধ্যে দিয়ে দিব সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ডবল কোটেশনের বাইরে এখানে আমি রো দিয়ে দিব। ওকে, আমি রো দিয়ে দিলাম। আবার আমি হচ্ছে এখানে ডাবল কোটেশন দিয়ে দিব এবং এর মধ্যে আমি এর বাইরে আমি একটা দিয়ে দিব সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তো আমি আবারও সেই কাজটাই করব, এখানে ডাবল কোটেশন দিব এবং ডাবল কোটেশনের মধ্যে আমি এখানে লেস দেন দিব এবং কলাম গ্রেটার দেন আমি এর বাইরে একটা থার্ড ব্র্যাকেট দিব, সরি এর বাইরে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, আর আমি ইজ ইকুয়াল টু প্রিন্ট করতে চাচ্ছি এবং হ্যাঁ ওকে। তো এটা মূলত যে কাজটা করবে, আপনাদেরকে আমি একটু রান করে আপনাদেরকে আবার দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। তো আমি এখানে লাস্টে সি আউট করে দিব, তো চেন ওকে। তো আপনারা এভাবে করবেন। তো আমি সি আউট লাস্টে করে দিতেছি, এ রো এখানে কলাম, ওকে কলাম আমি এটাকে প্রিন্ট করে দিলাম। এখানে ফর লুপের বাহিরে একটা হ্যাঁ থার্ড ব্র্যাকেট হবে, ওকে। তো এবার আমি রান করলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আউটপুটটা এখানে চলে আসছে। আমি ফার্স্টে এখানে দিব, ধরুন ফার্স্টে 1 দিলাম, 0 1 নাম্বার রো, 1 নাম্বার কলাম, 0 নাম্বার রো, আমি এভাবে দিয়ে দিতেছি মানগুলো, আপনারা দেখেন এভাবে 6টা হবে। ঠিক আছে, তো আপনারা দেখতেছেন ম্যাট্রিক্স গুলো এখানে চলে আসছে অটোমেটিক্যালি সুন্দরভাবে। তো এভাবে আপনারা দেখতেছেন এভাবে ম্যাট্রিক্স গুলো চলে আসছে, 1 1 1 1, 3টা 1 এবং 2 3 4। ঠিক আছে, তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং কিভাবে ইনপুট নেয় আপনাদেরকে আমি দেখালাম এবং সেটা প্রিন্ট করে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে,
ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।